বক্ষে মোদের আল কোরআন গেঁথে দিয়েছেন আল্লাহ মহান, বক্ষে মোদের আল কোরআন গেঁথে দিয়েছেন আল্লাহ মহান, রবের তরে মধুর স্বরে, রবের তরে মধুর স্বরে, তাই করি কোরআনের সাচ্চা বয়ান, আল কোরআন আল কোরআন আল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন আসো আমি তোমাদের সামনে তিলাওয়াত করে শোনাই তোমাদের রব তোমাদের উপর কি কি জিনিস হারাম করেছেন, নিষেধ করেছেন, অবৈধ করে দিয়েছেন। প্রথম হচ্ছে আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে শরীক করবে না, আর বাবা মার সাথে তোমরা সদ্ব্যবহার করবে, আর দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, আমি তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও দেই, আর প্রকাশ্য ও গোপন কোনো ধরনের অশ্লীলতা এর কাছেও তোমরা যাবে না, আর যে প্রাণকে যে মানুষকে হত্যা করতে আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন, অন্যায়ভাবে তোমরা তাকে হত্যা করো না। এগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, নির্দেশ করছেন, যাতে করে তোমরা বুঝতে পারো। আর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ইয়েতিমের মালের কাছেও তোমরা যাইও না। হ্যাঁ, সুন্দরভাবে যদি তোমরা এর ব্যবহার করতে চাও সেটা ভিন্ন বিষয়। আর পরিমাপ ও ওজন ঠিকঠাকভাবে সুন্দরভাবে তোমরা পূর্ণভাবে তোমরা আদায় করবে। যা কোনো মানুষের সাধ্যে নয় সেটা আমি আল্লাহ তাআলা কারো উপর চাপিয়ে দেই না। আর যখন তোমরা কথা বলবে, ইনসাফের কথা বলবে, হক কথা বলবে, যদিও সেটা আত্মীয় স্বজনের বিপক্ষেও হয় না কেন, আর আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। এই সকল ওসিয়ত আল্লাহ তাআলা তোমাদেরকে করছেন তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর এই সিরাত, এই রাস্তা, এই পথ হচ্ছে আমি নবীর সহজ সরল সঠিক পথ। এই সঠিক পথের তোমরা অনুসরণ করো, আর আঁকা বাঁকা যে সকল মিথ্যা পথ রয়েছে, বাতিল পথ রয়েছে, সেগুলো তোমরা অনুসরণ করিও না, অন্যথায় সঠিক পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে।
এই সকল ওসিয়ত আমি তোমাদেরকে করছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর তোমরা এটাও জেনে রাখো যে আমি মূসা আলাইহিসসালামকেও কিতাব দিয়েছিলাম, তার উম্মতিদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের উপর ইহসান পরিপূর্ণ করে দেওয়ার জন্য। সেই তাওরাতের মধ্যেও আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করেছিলাম। এই তাওরাত ছিল হেদায়ত রহমত, যাতে করে রবের সাথে সাক্ষাতের কথা তারা বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা والصلاه والسلام على النبي المصطفى اما بعد সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি সূরাতুল আনআম থেকে চারটি আয়াত 151 52 53 এবং 54 তিলাওয়াত করে সহজ সরল অনুবাদ পেশ করেছি। এই চারটি আয়াতে আল্লাহ তাআলা আমাদের উপর যে সকল জিনিস হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এই ধরনের দশটি জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথমে নয়টি জিনিস উল্লেখ করার পর দশ নম্বরে আল্লাহ তাআলা বলেন, এরকম আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি এই আয়াতগুলোতে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছি। আমার রসুল যা হারাম করে দিয়েছেন সেগুলো তোমরা বর্জন করো, কারণ সেটা হচ্ছে সহজ পথ, সরল পথ, সঠিক পথ। ওই পথ যে ব্যক্তি অনুসরণ করবে সে সিরাতে মুস্তাকিম পাবে, আর ওই পথ থেকে যে বিচ্যুত হবে সে সহজ পথ থেকে বঞ্চিত হবে। সম্মানিত ভাইরা, গত আলোচনায় আপনাদের সামনে আমি বলেছিলাম যে কাফির মুশরিকেরা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত, নিজেদের মন মতো করে অনেক জিনিস হারাম করে দিয়েছিল নিজেদের উপর এবং অন্যান্যদের উপর, যেসব বিষয়ে কোনো দলিল নেই, প্রমাণ নেই। এই ক্ষেত হারাম বা এই পশু হারাম, অমুকের জন্য নিষিদ্ধ, তমুকের জন্য নিষিদ্ধ, বা এই প্রাণী এই পশু শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নিষিদ্ধ, বা এগুলো আমাদের দেবদেবীর জন্য, ফকির মিসকিন খেতে পারবেন, এভাবে তারা অনেক জিনিস হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা এর কঠিন প্রতিবাদ করেছেন যে হালাল এবং হারাম করার ইখতিয়ার একমাত্র কার? আল্লাহ তাআলা। হালাল হারাম আমরা বানাবো না, কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান, সমাজের যারা বাপদাদা রয়েছে, মৈমুরব্বী রয়েছে, তারা হালাল হারাম বানাবে না, তারা শুধু বাস্তবায়ন করবে। আইন এগুলো সব আল্লাহ বানিয়ে দিয়েছেন, এগুলো সব কোরআনের মধ্যে রয়েছে। সেগুলো খণ্ডন করার পর যে ওই সকল জিনিস তো আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই, যেগুলো তোমরা নিজেরা বলছো হালাল হারাম, এটা হারাম সেটা হারাম, এগুলো তো আমি আল্লাহ বলি নাই। এখন আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা কোন কোন জিনিস হারাম করেছি এবার শুনো, আমি আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়েছি এগুলো বাস্তবায়ন করো। তোমরা নিজেরা তোমাদের কমিটিতে বসে, সভায় বসে, সংসদে বসে, বিভিন্ন কাউন্সিল করে তোমরা এভাবে সিদ্ধান্ত নিবে যে এই জিনিস আমরা নিষেধ করব, এই জিনিস আমরা বর্জন করব, এই জিনিস থেকে আমরা দূরে থাকবো না, এই ইখতিয়ার নেই। এগুলো আল্লাহ হালাল করে দিয়েছেন তোমাদের জন্য, মানুষের জন্য। আল্লাহ তাআলা কী কী হারাম করে দিয়েছেন আলোচ্যতে আল্লাহ তাআলা বলছেন এই জিনিসগুলো থেকে আমরা দূরে থাকব, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন কোন কোন জিনিস আমাদের জন্য ক্ষতিকর। যে সকল জিনিস করলে, দেখলে, শুনলে, খেলে, এর কাছে গেলে আমাদের ক্ষতি হবে দুনিয়া এবং আখিরাতে, সেই সকল জিনিস থেকে দূরে থাকতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, নির্দেশ করেছেন, এই সকল জিনিসের কাছে যেটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। قل تعالوا اتل ما حرم ربكم عليكم আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন, তাআলাও আসো। আল্লাহ তাআলা হুকুম করছেন তার নবীকে, উম্মতিদেরকে আপনি বলুন, জনপদের লোকদেরকে আপনি বলুন, জনগণকে আপনি বলুন, তোমরা কোন দিকে যাচ্ছ, কোন দিকে তোমরা দাবিত হচ্ছ, লেনিনের দিকে বা কারমার্ক্সের দিকে, বিভিন্ন যে সকল মানুষদেরকে তোমরা বুদ্ধিজীবী মনে করো, বড় বড় জ্ঞানী মনে করো, তারা তোমাদের জন্য আদেশ নিষেধ করবে, মতবাদ মতাদর্শ বানাবে, সেদিকে তোমরা যাচ্ছ কেন, আসো আমার দিকে। আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী আপনি বলুন তাআলাও আসো। নবীর অবর্তমানে যারা নবীর উত্তরসূরি, উলামায়ে কেরাম
এবং যারা আল্লাহর দিনের দিকে দাওয়াত দেন, কোরআনের দিকে দাওয়াত দেন, আজ তারাও তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলছেন, মানব রচিত এই সকল মিথ্যা বাতিল মতবাদের দিকে তোমরা যারা যাচ্ছ সেই দিকে যাইও না। দেখতে মনে হচ্ছে ওইগুলোর মধ্যে শান্তি, আসলে কোনো শান্তি নেই, রয়েছে অশান্তি আর অশান্তি। শান্তি যদি পেতে হয় তাহলে আসো, আতলু আমি তিলাওয়াত করে বলবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? তিলাওয়াত করবেন। আতলু তিলাওয়াতের অর্থ শুধু এটা নয়, তিনি পাঠ করে শোনাবেন। শুনলে ফায়দা কি যদি আমরা না মানি, আর মানব কীভাবে যদি আমরা না বুঝি? তাহলে বোঝা গেল তিনি যা সামনে নিষেধ করবেন, আরবিতে তিনি যা পাঠ করে বলবেন, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, সেটা আগে আমাদেরকে বুঝার পর আমাদেরকে মানতে হবে। এখন যদি আমি না বুঝি, বুঝব কীভাবে? তিনি তখন তিলাওয়াত করে বলবেন কোন ভাষায়? আরবি ভাষায়। তিনি যা এখন নিষেধ করবেন, এই কথাগুলো পড়াও ইবাদত, অক্ষরে অক্ষরে দশ দশ করে কি রয়েছে? নেকি রয়েছে। কিন্তু শুধু দশ দশ করে নেকি পাওয়ার জন্য তো তিনি তিলাওয়াত করছেন না, তার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই জিনিসগুলো থেকে আমরা দূরে থাকি। তিনি আরবিতে বলছেন, যে কথাগুলো তিনি বলছেন, আল্লাহর সাথে শিরিক করিও না, বাবা মার সাথে সুন্দর আচরণ করো, এই কথাগুলো আরবিতে যদি আপনি পড়েন আপনার নেকি রয়েছে। কিন্তু আপনি মানবেন কখন? যখন আপনি তা আপনার মাতৃভাষায় বুঝতে পারবেন। আপনার মাতৃভাষায় এই কথাটি বোঝার জন্য আপনাকে আপনার মাতৃভাষায় এই কথাগুলো বাংলা অনুবাদ সহকারে পড়তে হবে। সেজন্য আমরা সবসময় বলি কোরআন তিলাওয়াতের পাশাপাশি বাংলা অনুবাদ পড়তে হবে। এই যে দশটা জিনিস আল্লাহ নিষেধ করেছেন, আমি সুন্দর আওয়াজে মিষ্টি কণ্ঠে সুললিত কণ্ঠে আমি তিলাওয়াত করছি, খুব সুন্দর, ইখফা ইজহার ইকলাব যা আছে, মদ আছে, গুন্না আছে, আমি খুব সুন্দরভাবে আমি তিলাওয়াত করছি, কিন্তু আমি বুঝলাম না, না বুঝার কারণে আমি মানতেও পারলাম না। তাহলে এই সুন্দর করে পরে লাভটা কী হলো? বরং দশ দশ করে নেকি না পেয়ে আমার জন্য আরও গুনাহের কারণ হবে, কারণ আমি মানছি না। আপনার মালিক আপনাকে বলছে সকাল আটটার সময় তোমাকে ডিউটিতে যেতে হবে, আপনি বললেন সকাল আটটার সময় ডিউটিতে যেতে হবে, সকাল আটটার সময় ডিউটিতে যেতে হবে, সে আপনাকে যে নির্দেশ করলো সেটা আপনি কী করলেন? সুন্দর আওয়াজে সুন্দর করে শুধু আপনি কী করতেছেন? পাঠ করতেছেন। কিন্তু আটটার সময় আপনি গেলেন না, পাঠ করলে তিলাওয়াত করলে সে আপনার বেতন বাড়িয়ে দেবে নাকি? তিলাওয়াত করলে সওয়াব আছে, তখন যখন তিলাওয়াত করার পর সেটা আপনি মানবেন, মানলেন না, শুধু তিলাওয়াতই করছেন। আয়াতের মধ্যে বলা হচ্ছে এই দশটি কাজ করা যাবে না, কিন্তু এই দশটির প্রত্যেকটি বা একাধিকটি আজ অধিকাংশ মুসলমানরা করছে। বরং আমরা আত্মসমালোচনা করলে দেখা যাবে আমরাও অনেকে এই সকল নিষিদ্ধ কাজে লিপ্ত জড়িত। তাআলাও আসো, আচলো আমি তিলাওয়াত করব, অর্থাৎ আমি তোমাদের সামনে বর্ণনা করব, তোমাদেরকে তোমাদের মাতৃভাষায় বুঝতে হবে, তারপর এর অনুসরণ করতে হবে। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তিলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাবো তোমাদের রব তোমাদের উপর কী কী নিষেধ করে দিয়েছে, তোমাদের রব তোমাদের উপর কী কী নিষেধ করে দিয়েছেন, সেটা আমি পাঠ করে তোমাদেরকে শোনাবো। হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমি পাঠ করে শোনাবো মা হাররামা রাব্বুকুম আলাইকুম, যা তোমাদের রব তোমাদের উপর নিষেধ করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহর গুলাম, আল্লাহ হচ্ছেন আমাদের রব, তিনি যা যা নিষেধ করেছেন সেটা আমরা মানব। আমার মতো রক্তে গুষ্টে সৃষ্ট এক ব্যক্তি, সে বসে বসে আমার জন্য আইন বানাবে আর আমি সে আইন ফলো করব, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহরই আমার কী করতে হবে? হুকুম মানতে হবে। সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ, যেটি হচ্ছে সবচেয়ে বড় হারাম কাজ, সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ, যে কাজ যদি কোনো বান্দা করে বাকি নয়টি যেগুলো সামনে আসছে ওইগুলো বর্জন করলেও কোনো লাভ নেই, এটি হচ্ছে সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ, যে জিনিস থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন আল্লাহর সাথে তোমরা শরীক স্থাপন করিও না। আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ,
সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ। আল্লাহর সাথে কাউকে আল্লাহর সমান বানানো, আপনি আল্লাহকে মানলেন কিন্তু আল্লাহর সমান আরেকজনকে বানালেন, সেই আরেকজন ওই জনটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো পাথর হতে পারে, মূর্তি হতে পারে, গরু হতে পারে, গাভী হতে পারে, বৃক্ষ হতে পারে, মাটি হতে পারে, খেজুর হতে পারে, যেরকম খেজুর থেকে মূর্তি বানাতো কাফিরেরা, গাভী হতে পারে যেরকম হিন্দুরা পূজা করে, সূর্য হতে পারে, আগুন হতে পারে, আলো হতে পারে যেরকম অগ্নিপূজকরা পূজা করে, আবার কোনো কবর হতে পারে, সাইত ব্যক্তি হতে পারে, ওলি হতে পারে, নবী হতে পারে, যেরকম খ্রিস্টানেরা আল্লাহর সমান বানিয়েছে একজন নবীকে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। আবার কথিত অনেক নামদারি মুসলমানেরা আব্দুল কাদির জিলানিকে বা আজমিরকে বা মঈনুদ্দিন চিশতিকে, বাইজিদ বুস্তামিকে, শাহ জালালকে, শাহ পরানকে, শাহ মখদুমকে, শাহ মুস্তাফাকে, শাহ মানতকে, এরা সবাই যদিও আল্লাহর ওলি হন কিন্তু তারা আল্লাহর সমান হতে পারে না। তাদের মর্যাদা তো ঈসা আলাইহিসসালাম থেকে বেশি নয়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে যখন তার সমান করা হয়েছে তখন বলেছেন যে এই সকল খ্রিস্টানেরা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যারা বলে আল্লাহ এবং মাসীহ এক, আল্লাহ বলেন তারা কাফির। আল্লাহ ফতোয়া দিচ্ছেন তাহলে একজন নবীকে যদি আল্লাহ তার সমান করতে বরদাস্ত না করেন, একজন ওলির মর্যাদা যত বেশি হোক না কেন তিনি নবীর সমান হতে পারেন না। সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ আল্লাহ বলেন সেটা হচ্ছে আল্লাহর সাথে কোনো বান্দাকে সমান বানানো, বান্দাকেও আল্লাহর শরীক বানানো, পার্টনার বানানো, অংশীদার বানানো। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামে যাওয়ার পর তারা পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে, কেন আমরা জাহান্নামে আসলাম। যখন কোনো দেশে অভ্যুত্থান ব্যর্থ হয় তখন যারা অভ্যুত্থান করতে চেয়েছিল সবাইকে গণগ্রেফতার করা হয়, বা কোনো দেশে যখন দেশ যখন স্বাধীন হয় তখন যারা স্বাধীনতার বিরোধী ছিল সমানে তাদেরকে গ্রেফতার করা হয়, বা কোনো একটি মার্ডার বা কোনো একটি অপরাধ করার পর চারজন পাঁচজন দশজন বিশজন আসামিকে যখন একসাথে জেলখানায় নিক্ষেপ করা হয়, এই সব আসামিগুলো একসাথে জেলখানায় গিয়ে পরস্পর দোষারোপ করে যে এই অভ্যুত্থান করার বা স্বাধীনতার বিরোধিতা করার বা অমুক ব্যক্তিকে হত্যা করার, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার বুদ্ধি তুই দিয়েছিলে, তুই বলেছিলে, তোর কারণে, এভাবে একজন আরেকজনকে কী করে দোষারোপ করে। এভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর পরস্পর দোষারোপ করবে। ওয়াবুদ্রিজাতিল জাহিমু লিল গাওিন, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম পাপিষ্টদের সামনে, নাফরমানদের সামনে হাজির হবে। তখন বলা হবে সেই সকল মিথ্যা মাবুদগুলো কোথায় হে জাহান্নামীরা, যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করতে, যাদেরকে তোমরা আল্লাহর সমান বানাতে। কালু ওয়াহুম ফিহা ইখতাসিমুন, তখন সেই জাহান্নামে গিয়ে তারা পরস্পর ঝগড়া করবে। যখন প্রশ্ন করা হবে আসলে তোমরা সবাই জাহান্নামে, তোমরা না দুনিয়া থেকে আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য গাইরুল্লাহদের নিকট তোমরা আশ্রয় চাইতে, সাহায্য চাইতে, সেই সকল মিথ্যা মাবুদগুলো কোথায়। তখন জাহান্নামে তারা পরস্পর ঝগড়া করবে এবং বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইযু নুসাউইকুম বিরাব্বিল আলামিন, তারা বলবে আল্লাহর শপথ আমরা গুমরাহ ছিলাম, আমরা সঠিক পথ পাইনি যখন আমরা তোমাদেরকে আল্লাহর সমান বানিয়েছিলাম। জাহান্নামে মিথ্যা মাবুদদেরকে নিক্ষেপ করা হবে, পূজারীদেরকেও নিক্ষেপ করা হবে। পূজারীরা তারা যাদেরকে পূজা করতো তাদেরকে বলবে তোমাদের কারণে আজ আমরা জাহান্নামে এসেছি, কারণ আমরা তোমাদেরকে আল্লাহর সমান বানিয়েছিলাম। নুসাউইকুম বিরাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের সমান আমরা তোমাদেরকে বানিয়েছিলাম। বান্দাকে আল্লাহর সমান বানানো এর অনেক ধরন রয়েছে, যেমন কোনো বান্দাকে উঠাতে উঠাতে আল্লাহর সমান বানানো, এই বান্দার সম্পর্কে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ওয়ালাকিন কুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি নবীর ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানেরা তাদের নবীর সম্পর্কে বাড়াবাড়ি করেছে, আমার সম্পর্কে তোমরা বলো আমি হচ্ছে আল্লাহর আব্দ, আমি হচ্ছে আল্লাহর রসুল, কিন্তু আমি আল্লাহ নই, আমি আল্লাহর প্রিয় বান্দা, আমি তার নবী, আমি তার রসুল, কিন্তু আমি আল্লাহ নই, আমি নবীকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। আল্লাহর সাথে শিরিক করার একটি ধরন হচ্ছে আল্লাহর নিকট না চেয়ে যখন বান্দা কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন বলা হে বাবা
আজমির বাবা, খাজা বাবা, ফকির বাবা, দরবেশ বাবা, জিলানি, মাইজ ভান্ডারি ইত্যাদি নাম নিয়ে এই বিশ্বাস রাখা যে আমি যখন কোনো বিপদে পড়ি, কোনো অন্ধকারে নিমজ্জিত হই, কোনো সমস্যায় জর্জরিত হই, কোনো সংকটে পড়ি, তখন আমার মনের কথা আমার বাবা জানেন, তিনি আমাকে বাঁচাতে পারেন, উদ্ধার করতে পারেন, এই বিশ্বাস রেখে যদি তাকে ডাকা হয় এটা সুস্পষ্ট শিরিক, বান্দার ইমান চলে যাবে। কারণ আমাদের বিশ্বাস তখন এই বিপদ থেকে কে বাঁচাতে পারেন? আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ কালীলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বেকাস, বেসাহারা, অসহায়, সব দরজা বন্ধ হয়ে গেছে, এই ব্যক্তি যখন চায়, দোয়া করে, তখন তার দোয়াটি কে কবুল করেন? আল্লাহ বলেন, আল্লাহ সাথে কোনো শরীক নেই। সে আল্লাহকে বাদ দিয়ে যখন বান্দা গায়রুল্লাহর নিকট চায়, যায় হাত পেতে কোনো কিছু চায়, এটা হচ্ছে শিরকুন আযীম, যুলমুন আযীম, মস্ত বড় জুলুম, এটা কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। আবার কেউ কেউ বলে, এগুলো সামান্য বিষয়, আমরা তো আর মূর্তির নিকট যাচ্ছি না, এটা সামান্য একটি কথা, সামান্য একটি কাজ। সামান্য বলতে কিছু নেই। আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, কোনো কিছু সেটা তুচ্ছ থেকে তুচ্ছ হয়, একটি তাওয়িদ, যেটাকে আমরা তাবিজ বলি, একটি সামান্য একটি তাওয়িদ হতে পারে যার কারণে বান্দার ইমান চলে যাবে। একটি শব্দ হতে পারে, গায়রুল্লাহর নামে শপথ করেছে, গায়রুল্লাহর নামে জানোয়ার পশু জবাই করেছে, একটি শব্দ উচ্চারণ করেছে, সামান্য একটি কাজ করেছে, বা মন্দিরে গিয়ে হিন্দুদেরকে খুশি করার জন্য, অমুসলিমদেরকে খুশি করার জন্য তাদের দুর্গায় গিয়ে, তাদের মন্দিরে গিয়ে তাদের মতো একটু একবার শুধু পূজা করলো, সেই একটি বিষয়, সে সারা জীবন পূজা করছে না, উপাসনা করছে না। আল্লাহ বলেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না, সেটা একটি কথা হতে পারে, একটি কাজ হতে পারে, এই একটি কাজের কারণে, সেই আনের কারণে, একটি জিনিসের কারণে বান্দার ইমান চলে যেতে পারে। এটি হচ্ছে সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ। এজন্য নিষিদ্ধ জিনিসের তালিকায় প্রথমে আল্লাহ তাআলা শিরকের কথা বলেছেন। দ্বিতীয় যে বিষয় আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন সেটা হচ্ছে বাবা মাকে কষ্ট দেয়া। আল্লাহর হকের পর আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে বাবা মার হকের কথা বলেছেন। কারণ আমার আপনার এই দুনিয়াতে আসার পিছনে, আমাদের অস্তিত্বের পিছনে সর্বপ্রথম ভূমিকা হচ্ছে আল্লাহ তাআলা। কারণ বাবা মার চেষ্টা করেও সন্তান হয় না, আর সবাব হিসাবে, মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে রেখেছেন। বাবা মা সৃষ্টিগতভাবে সন্তানের উপর তাদের দয়া থাকে, স্নেহ ভালোবাসা থাকে, সেজন্য খেয়ে না খেয়ে তারা সন্তানকে বড় করে, কষ্ট করে, লালন পালন করে। সন্তান যখন বড় হয় বাবা মার হক সন্তানকে আদায় করতে হবে। কিন্তু যখন বাবা মার নির্দেশের সাথে আল্লাহর নির্দেশ সাংঘর্ষিক হয়ে যাবে, তখন প্রাধান্য দিতে হবে কার নির্দেশকে? আল্লাহর নির্দেশকে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ তাআলা বলেন, আমি সন্তানকে হুকুম করেছি বাবা মার সাথে সুন্দর আচরণ করো। তবে وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, তবে তোমার বাবা মা যদি আমার সাথে শিরিক করতে তোমাকে নির্দেশ করে, তখন আর তুমি তাদের আনুগত্য করো না। বাবা মা আপনাকে বলল নামাজ পড়া যাবে না, শুধু ব্যাংকে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলুন, বাবা মা আপনাকে আপনার ভাবির সামনে বা কোনো মেয়েকে বলল যে তার দেবরের সামনে যেতে হুকুম করলো, পর্দা করতে নিষেধ করলো, এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এভাবে যদি বাবা মা এমন হয়ে পর্দা করতে দেয় না, ইসলামী পরিবেশ চালু করতে দেয় না, আল্লাহ তাআলা বলেন ফালা তুতিআহুমা, তাদের আনুগত্য করা যাবে না। বাবা মার হক আদায় করতে হবে, কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ যদি কোনো কাজ করতে তারা বলে, তখন তাদের কথা মানা যাবে না। যদি তাদের হুকুমটি আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক না হয়, অবশ্যই বাবা মার কথা মানতে হবে। বিশেষ করে মার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন, কারণ বাবাকে ভালোবাসায় বাবার সাথে সদ্ব্যবহার না করলেও
সন্তানেরা ভয়ও করে। অনেক সময় মহব্বতে ভালোবাসায় বাবার কথা সন্তান যদিও না শুনে, ভয়ে শুনতে বাধ্য হয়, কিন্তু মাকে সন্তানরা কম ভয় পায়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মার কথা বলেছেন, যেহেতু মার হক তিনগুণ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি আমার সুন্দর আচরণ পাওয়ার হকদার কে? তিনি ইরশাদ করলেন, উম্মুক তোমার মা, তারপর উম্মুক তোমার মা, তারপর উম্মুক তোমার মা, তারপর আবুক তোমার বাবা। কারণ চারটি কষ্ট, এর মধ্যে প্রথম তিনটি মা একা করেছেন, চতুর্থটি বাবা মা একসাথে করেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 7 মাস পর্যন্ত, 8 মাস পর্যন্ত, 9-10 মাস পর্যন্ত মা একা পেটে ধারণ করে, এখানে বাবার কষ্ট করতে হয় না। দ্বিতীয় কষ্ট হচ্ছে সন্তানকে জন্ম দিতে হয়, সন্তান প্রসব করার যে যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার মতো, এই যন্ত্রণা একা মাকে সহ্য করতে হয়, এখানে বাবার কোনো ভূমিকা নেই। তৃতীয় কষ্ট হচ্ছে 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাতে হয়, নিজের খাবার, নিজের রক্তকে দুধ বানিয়ে মা 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করান। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মার কথা বলেছেন। চতুর্থ যে কাজ, সেটা হচ্ছে সন্তানের লালন পালন করা, শিক্ষা দীক্ষা তাকে শেখানো, সেটা মার পাশাপাশি বাবাও করেন। চতুর্থ কাজ দুজন একসাথে করেন। যেহেতু মার কষ্ট বেশি, মার ভূমিকা বেশি, সন্তানেরা বেশি মার অবাধ্য হয়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা 3-3 বার বলেছেন। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে। إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আল্লাহ তাআলা বলেন, তোমার বাবা মার মধ্যে দুইজন বা একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বাবা মা দুইজন বা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তখন কখনো তাদেরকে উহু শব্দ পর্যন্ত বলিও না। বাবা মাকে কষ্ট দেওয়ার সবচেয়ে ছোট যে শব্দ, সেটা হচ্ছে উফ, বাংলায় আমরা বলি উহু। আল্লাহ বলেন, উহু শব্দটি পর্যন্ত বলিও না, বরং তাদের সাথে সুন্দর কথা বলো, মিষ্টি কথা বলো। ঈদের পর ঈদ চলে যায়, দেখা যায় ছেলে শুধু তার স্ত্রীকে নিয়ে আছে, সন্তানকে নিয়ে আছে, বাবা মার খবর নেয় না, বাবা মা গ্রাম্য, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে না, স্ত্রী উচ্চ শিক্ষিত, সন্তানেরা এখন উচ্চ ডিগ্রি অর্জন করছে, সেজন্য সে গ্রাম্য বাবার কথা আর সহ্য হয় না। এমনকি ওলামায়ে কেরাম বলেন, তাফসিরে এমনও এসেছে, বাবা মা যদি শুদ্ধ ভাষা না জানে, না বুঝে, তাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলাও নিষিদ্ধ। আপনার লেখাপড়া বেশি হয়ে গেছে, বেশি শিক্ষিত হয়ে গেছে, এখন স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুবান্ধবের সাথে উচ্চ বাংলা ভাষায় কথা বলতে বলতে মা বাবা গ্রাম্য ক্লাস 1 ক্লাস 2 তেও যায় নাই, সেখানে গিয়ে শিক্ষার দৌড় দেখায়। এরকম বর্তমান অনেক হাই এডুকেটেড যারা নিজেদেরকে মনে করে এভাবে তারা কথা বলে, তাফসিরে এসেছে এটাও নিষিদ্ধ। কুল্লাহুমা কাউলান কারিমা, যেভাবে কথা বললে, যে ভাষায় বললে, যে ভঙ্গিতে বললে, একবারে তারা বুঝে ফেলে, সহজ হয়, সে কথা সেরকম তাদের সাথে কথা বলতে হবে, কোনোভাবে তাদেরকে কষ্ট দেয়া যাবে না। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, আল্লাহ তাআলা বলেন, তোমার দয়ার ডানা তাদের সামনে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ডানা হয় মানুষের না পাখির? আল্লাহ বলেন, তোমার দয়ার ডানা তোমার বাবা মার সামনে বিছিয়ে দাও। পাখির দুই ডানাকে যদি আপনি ধরে ফেলেন, তার নিজস্ব শক্তি বলতে আর কিছু থাকে না। আপনার আমিত্ব, আপনি, আপনার অনেক শক্তি হয়ে গেছে, সামাজিক অনেক অবস্থান হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, এখন বাবা মার সাথে কথা বলার সময় নাই, তাদেরকে টাকা পয়সা দেওয়ার আপনার মন মানসিকতা নাই না,
এমন করা যাবে না, পাখির মতো আপনার দুই ডানাকে তাদের সামনে বিছিয়ে দেন, মৃত লাশের মতো হয়ে যান, তারা আপনাকে যেভাবে ঘুরায় যেভাবে বলে সেভাবে তাদের নির্দেশ আপনি পালন করেন। সুবহানাল্লাহ, শুধু তাদের জীবদ্দশায় নয়, যখন তারা এই দুনিয়া থেকে না ফেরার দেশ চলে যাবে তখন সব সময় তাদের জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার শৈশবকালে ছোটোবেলায় তারা যেভাবে আমার লালন পালন করেছে এখন তারা তোমার নিকট চলে গেছে, তুমি তাদের উপর রহম করো, দয়া করো, বলে আমিন। প্রথম নিষেধ আল্লাহ করেছেন, আল্লাহর হক নষ্ট করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। দ্বিতীয় জিনিস আল্লাহ নিষেধ করেছেন, বাবা মার হক নষ্ট করা যাবে না। তৃতীয় নিষেধ আল্লাহ করছেন, সন্তানদের হক নিষেধ করা যাবে না, সন্তানদের হক নষ্ট করা যাবে না। আজ আপনি যদি সন্তানের হক নষ্ট করেন, কাল এই সন্তানই বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে বা রাস্তায় ফেলে দিবে, আপনাকে চিনবে না। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট যখন এক বাবা এসে বিচার চাইল যে আমার সন্তান আমার কথা শুনে না, ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সন্তানকে ছেলেকে ডাকালেন। যখন তিনি সন্তানকে ধমক দিতে চাইলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছেলে বলল, আমিরুল মুমিনিন, বাবাকে আগে জিজ্ঞাসা করুন, আমার নিকট তার হক চাওয়ার আগে আমার হক তিনি কি আমাকে দিয়েছেন? তার হক আমি তো পরে দিব, আমার হক কি তিনি দিয়েছেন? বলে, তোমার কি হক তিনি নষ্ট করেছেন? বলে, প্রথম তিনি আমাকে আমার নাম সুন্দর রাখেন নাই, তার নাম রেখেছিল পেঁচা, হুতুম পেঁচা আছে না, তারপর এক কৃত দাসী যাদেরকে বলা হয়, আগে তো মানুষ কী হতো, বেচা কিনা হতো, এই ধরনের এক মেয়েকে এনে সে তাকে বিবাহ করলো এবং সেখানে এই ছেলেটি হলো। তাহলে সে আমার মা ভালো এক নারী সে নির্বাচন করে নাই, এখন আমার মা যদি দাসী হয় আমার আচরণ তো দাস দাসীর মতোই হবে। তারপর সে আমাকে কোনোদিন কোরআনের একটি শব্দও শেখায় নাই, নামও ভালো রাখলো না, ভালো মাও আমাকে দিল না, দিনও আমাকে শেখালো না, এখন বাবা জিনিসটা কী আমি তো জানি না। এই এই যে একটা মানুষ আমার সামনে সে আমার বাবা, আর রাস্তায় যে আরও অনেক মানুষ আছে, এই দুই মানুষের মধ্যে যে একটা পার্থক্য আছে, তার যে কিছু হক আছে সেটা তো সে আমাকে শেখায় নাই, কোরআন শেখায় নাই, দিন শেখায় না। কোরআন যদি পড়তাম তাহলে আমি জানতাম যে এই বাবাকে তার কথা উপেক্ষা করা যাবে না, তার কথার উপর আমার কথা বড় করা যাবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ধমক দেওয়া যাবে না, তারপর তাকে তার সাথে বেয়াদবি করা যাবে না। এগুলো যদি সে আমাকে শিখাতো তাহলে আজ আমি তার সাথে এমন করতাম না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাবাকে বললেন, আগে সন্তানের হক আদায় করো, তারপর সে তোমার হক আদায় করবে। সেজন্য আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বাবা মার কথা বলার সঙ্গে সঙ্গে এখন সন্তানের হক সন্তানের কথা বলছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ তাআলা বলেন, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তোমাদেরকেও আমি রিজেক দিচ্ছি, তাদেরকেও আমি রিজেক দিব। কত বাবা শূন্য হাতে সন্তানদেরকে রেখে যায় কিন্তু সন্তানরা পরবর্তীতে কোটিপতি হয়। সেই জাহেলি জামানা এ প্রথা ছিল, তারা সন্তানদেরকে কী করে ফেলতো, মাটির নিচে জ্যান্ত দাফন করে ফেলত, বিশেষ করে মেয়েদেরকে, মেয়েদেরকে দাফন করতো লজ্জার ভয়ে, মানুষ বলবে মেয়ের বাবা, আর ছেলেদেরকে বেশি দাফন করতো দারিদ্রতার ভয়ে, দশ সন্তানের বাবা হলে, আট সন্তানের বাবা হলে আমি তাদেরকে খাওয়াবো কী করে। আল্লাহ নিষেধ করেন, এভাবে তোমরা করিও না, তোমাকে যে এতদিন খাবার দিলাম এটা কে দিল, আমি আল্লাহ দিয়েছি, অতএব তোমার সন্তানদেরকেও আমি আমার ধন ভাণ্ডার দিকে দিতে পারি, আমি দিব, তুমি ভয় করিও না, তুমি তাদেরকে হত্যা করিও না। আজ অনেক বাবা মা সরাসরি সন্তানদেরকে হত্যা না করে অন্যভাবে হত্যা করে এই দারিদ্রতার ভয়ে, সেটা হচ্ছে তাদেরকে দিনই শিক্ষা শিখায় না, কোরআন শিখায় না, কোরআন না শিখিয়ে তাদেরকে ধ্বংস করছে, মাদ্রাসাই দেয় না, মক্তবে দেয় না, কোরআন শিখায় না, না শিখানোর কারণে তারা মানবরূপী শয়তান হচ্ছে, পশু হচ্ছে, হিংস্র প্রাণী হচ্ছে, তাদের দুনিয়া আখিরাত এই বাবা তাদেরকে হত্যা করছে, ধ্বংস করছে। কেন শিখাচ্ছে না? খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে, সন্তানকে মাদ্রাসাই দিলে বড় হয়ে সে আমাকে খাওয়াবে কী করে, সংসার চালাবে কী করে, সন্তানটাকে যদি আমি বড় বৈষয়িক এই সকল জিনিস আমি তাকে শিখাই, বড় ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, এ দুনিয়া যদি সে বেশি শিখে জানে তাহলে সে উপার্জন করে ইনকাম করে আমাকে খাওয়াতে পারবে, এগুলো শিখতে কোনো দোষ নেই।
কিন্তু শুধু এগুলো শিখালেন, কোরআন শিখালেন না, কারণ কোরআন শিখলে সে আমাকে খাওয়াতে পারবে না, কোরআন না শিখিয়ে তাদেরকে ধ্বংস করলেন এই ভয়ে, খাসিয়াতা ইমলাক দারিদ্রতার ভয়ে আল্লাহ নিষেধ করছেন। তারপর অনেক বাবা মা সন্তানদের মধ্যে যে মিসকিন হয়, একটু গরিব হয়, অসহায় হয়, দরিদ্র হয়, তার নামে এক জায়গা এক জমিন লিখে দে। বাবা মা তার জীবদ্দশায় সন্তানদেরকে হত্যা করছে এভাবে যে সে তাদের মধ্যে হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ সৃষ্টি করে যাচ্ছে। আপনি স্নেহ করে ভালোবেসে এক সন্তানের নামে একটি জায়গা লিখে দিলেন, কিন্তু বাকি ভাইয়েরা সেটা মেনে নিতে পারছে না। আর এখন মেনে নিলেও যখন তাদের সন্তান হবে, তারা যখন বড় হবে, সংসার হবে, তার স্ত্রী যখন তার কান ভারী করবে, সন্তান যখন বড় হবে, তার সামনে যখন প্রয়োজনীয়তা আসবে, দরিদ্র হবে, বিভিন্ন হাজত সামনে আসবে, সেও যখন অসচ্ছল হবে, দরিদ্র হবে, তখন সেও তার হকটা চাইবে। আপনি দারিদ্রতার ভয়ে এক সন্তানকে আলাদা দিলেন যাতে করে সে দরিদ্র না হয়, এই কাজটা করে আপনি অন্যান্যদেরকে হত্যা করলেন, অর্থাৎ পরবর্তীতে একজন আরেকজনকে হত্যা করবে, বা হত্যা না করলেও মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ তাদের মধ্যে আপনি সৃষ্টি করলেন, যা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাদের হকটা আদায় করেন, তাদেরকে জীবিত রাখেন, শারীরিকভাবে, মানসিকভাবে, জিসমানি রুহানি সব দিক থেকে তাদেরকে জীবন দান করেন, দুনিয়াতে আসতে দেন, আসার পর কোরআনের শিক্ষা দেন, দিনের শিক্ষা দেন, তারা আপনার হক আদায় করবে যখন তারা বড় হবে। তারপর আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্য ও প্রকাশ্য, গোপন বাহ্যিক যত অশ্লীলতা রয়েছে এগুলো থেকে তোমরা দূরে থাকো। এখানে আল্লাহ তাআলা যে হুকুম করছেন এটা শুধু ধর্মীয় হুকুম না, এখানে আল্লাহ হুকুম করছেন একটি সামাজিক হুকুম, একটি চারিত্রিক হুকুম। আমরা আমাদের চরিত্র রক্ষা করতে হবে। একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, আবার সে বিভিন্ন ফিল্ম বানায় বা এগুলো সে টাকা পয়সা দ্বারা প্রতিষ্ঠিত করে, তাহলে সে হুকুম মানছে মসজিদে, কিন্তু অশ্লীলতা পরিহার করতে হবে সেটা সে মানছে না। আল্লাহ অশ্লীলতা থেকে দূরে থাকতে বলেন নাই, আল্লাহ তার অশ্লীলতা পরিহার করতে বলেন নাই, বরং আল্লাহ বলছেন অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। পরিহার করা মানে অশ্লীলতার কাছে গিয়ে এটা স্পর্শ না করা, আর দূরে থাকা সেই সকল জিনিস থেকে দূরে থাকতে হবে যে সকল জিনিস অশ্লীলতার দিকে নিয়ে যায়। সেই সকল বন্ধুদেরকে আপনি বন্ধু বানাবেন না যারা আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। সে সকল ম্যাগাজিন কিনবেন না যেগুলোতে অশ্লীল ফটো রয়েছে, কারণ এগুলো আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। সে সকল ফেসবুক পেজ আপনি দেখবেন না যেগুলো আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। সে সকল ইউটিউব চ্যানেল আপনি খুলবেন না যেগুলোতে অশ্লীলতা রয়েছে। সে সকল টিভি চ্যানেল আপনি দেখবেন না যেগুলোতে অশ্লীলতা রয়েছে। সে সকল বৈঠকে যাবেন না, মজলিসে যাবেন না, দলে যাবেন না, পার্টিতে যাবেন না যেখানে অশ্লীলতা রয়েছে। আপনি বলবেন আমি তো একবারে ভালো মুত্তাকি মানুষ, কিন্তু অশ্লীলদের সাথে থাকতে থাকতে আপনিও এক সময় অশ্লীল কাজ কর্মে লিপ্ত হতে বাধ্য হবেন। সেজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতন। তারপর আরেকটি নিষিদ্ধ কাজ আল্লাহ করছেন, সেটা হচ্ছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। যে প্রাণকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলেন সেই প্রাণকে অন্যায়ভাবে হত্যা করো না। সমাজের মধ্যে হত্যা হবে, হানাহানি হবে, এটা আল্লাহ তাআলা চান না। সমাজের মধ্যে নিরাপত্তা সৃষ্টি হবে, শান্তি হবে, এটা আল্লাহ তাআলা চান। অন্যায়ভাবে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন। তিনটি অবস্থায় হত্যা করা ন্যায় হবে, জায়েজ হবে, কিন্তু সেটা আমরা করবো না, সেটা ইসলামী সরকার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। তিনটি কারণ ছাড়া কারো রক্ত হালাল হয় না। তিনটি কাজের মধ্যে একটি করলে রক্ত হালাল হয়ে যাবে। এক, আন্নাফসু বিন্নাফস, প্রাণের বদলা প্রাণ। কেউ যদি কাউকে হত্যা করে, কাসাস, হত্যার বদলা তাকে হত্যা করা জায়েজ, সে নিজে তার রক্তকে জায়েজ করে দিয়েছে। দুই, ওয়াসাইয়িবুজ জানি, বিবাহিত কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তার বিচার হচ্ছে ইসলামী শরিয়তে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। তিন, আত্তারিকুল দীনিহিল মুফারিকুল জামাআ, যে ব্যক্তি মুসলিমদের জামাআ থেকে বিচ্ছিন্ন হয়ে মুরতাদ হয়ে যায়,
এই মোরতাদকেও হত্যা করতে হবে, কিন্তু এগুলো কার্যকর করবে ইসলামী সরকার, আপনি হাত থেকে বের হয়ে কোনো মোরতাদকে কী করবেন না, হত্যা করবেন না। না হয়তো এখন তো প্রত্যেক ইসলামী দল আরেক দলকে কী বলে মোরতাদ, একজন আরেকজনকে মোরতাদ বানায়, সমানে কী হবে সমাজে হত্যা শুরু হয়ে যাবে। এর জন্য এই কাজ সরকার করবে, ইসলামী সরকার, যে কোনো সরকার না, ইসলামী সরকার। শুধু মুসলমানকে হত্যা করতে ইসলাম নিষেধ করে নাই, মুসলিম রাষ্ট্রে যে সকল অমুসলিমরা নিরাপত্তা নিয়ে ঢুকেছে, বর্তমানে যাকে ভিসা বলা হয়, ভিসা নিয়ে তারা এসেছে, তারা নিরাপত্তা পাবে, এমন কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, কাউকে বলতে শুধু মুসলমান উদ্দেশ্য না, যে যাকেই হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, চাই সে মুসলমান হোক বা মুসলিম হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো মুআহাদকে অর্থাৎ নিরাপত্তা নিয়ে চুক্তি করে যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে ঢুকলো যে আমি তোমাদের দেশে যাব ব্যবসার জন্য বা শিক্ষার জন্য বা ভ্রমণের জন্য ঘোরাঘুরির জন্য, মুসলিম রাষ্ট্র বলল হ্যাঁ আসো, তোমাকে আমরা কী দিব, নিরাপত্তা দিব, এর বিনিময়ে সে কিছু টাকা দিল, যেটাকে বর্তমান আমরা ভিসা কিনা হয়, এটা আগের যুগেও ছিল, তো ওই বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে তাকে আনা হলো, আনার পর হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সে মুসলমানকে হত্যা করে নাই, অমুসলিমকে হত্যা করেও যত নামাজ রোজা করুক না কেন, কারণ সে চুক্তি ভঙ্গ করেছে, এ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এই সকল ওসিয়ত আল্লাহ করছেন, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমাদের আকল হয়, বুঝো যে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা যা যা নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে, ইসলাম যা যা নিষেধ করেছে এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। তারপর যে নিষিদ্ধ জিনিস সেটা হচ্ছে ইয়েতিমের মাল খাওয়া, তো দূরের কথা, এর কাছে যেতেও আল্লাহ তাআলা নিষেধ করছেন। وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ, আল্লাহ তাআলা বলেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত ইয়েতিমের মালের কাছেও যায় না, সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তার মাল তাকে দিয়ে দাও, হ্যাঁ যাতে করে প্রতি বছর যাকাত দিতে দিতে ইয়েতিমের মাল শেষ হয়ে যাবে, এখন তার বয়স 2 বছর, 15-16-17 বছর তার বয়স হওয়া পর্যন্ত প্রতি বছর যদি 2.5% করে করে বা যত যাকাত আসে তত যদি আপনি যাকাত দিতে থাকেন, তার মাল কমে কমে কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই ইত্তাজিরু বিমাল ইয়াতিম কাইলা তাকুলুহু যাকা, যাকাত দিতে দিতে যত করে তার মাল শেষ না হয় আপনি ইয়েতিমের মালের কাছে যান, ধরেন এবং ওই মালদার কী করেন, ব্যবসা করেন, যাতে করে একদিকে কমবে আরেকদিকে কী হবে, বাড়বে। ইল্লা বিল্লাতিহি আহসান, সুন্দরভাবে হলে, ন্যায়ভাবে হলে কাছে যান, কিন্তু খাওয়ার জন্য, মাল নষ্ট করার জন্য আল্লাহ বলেন ইয়েতিমের মাল খাওয়া যাবে না। ইয়েতিমের মাল খাওয়া মানে পেটে আগুন ঢুকানো। আপনি দেখছেন আপনি গোশত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, সবজি খাচ্ছেন, এটা মাছ নয়, এটা সবজি নয়, এটা হচ্ছে আগুন, আর আগুনের কাজ হচ্ছে শান্তি দেয়া, নাকি অশান্তির আগুন জ্বলবে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সংসারে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ইয়েতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন ঢুকাচ্ছে, অতি শীঘ্র জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। ইয়েতিমের মাল খাওয়া নয়, ইয়েতিমের মাল সংরক্ষণ করতে হবে। আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাদাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দুই আঙ্গুল দেখিয়ে ইরশাদ করেন, আমি এবং ইয়েতিমের যে ব্যক্তি কফিল হবে অর্থাৎ দেখাশোনা করবে, তার মাল সংরক্ষণ করবে, সুন্দর করে রাখবে, আমরা দুইজন, আমি নবী আর ওই ওই অভিভাবক, আমরা দুইজন একবার কাছাকাছি এই দুই আঙ্গুলের মতো হব, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا, এখন আল্লাহ তাআলা একটি অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের একটি মূলনীতি দিচ্ছেন, একটি কাজ করতে নিষেধ করছেন, সেটা হচ্ছে ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ বলেন পরিমাপ আর ওজন সুন্দরভাবে, সঠিকভাবে, ন্যায়ভাবে, হক ইনসাফের ভিত্তিতে তোমরা এটা পূর্ণভাবে হিসাব করে দিবে। দাড়ি পাল্লাকে কী করা যাবে না, আঁকা বাঁকা করা যাবে না, দেয়ার সময় কমানো, নেয়ার সময় বাড়ানো, এটা করা যাবে না।
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان আসমান আল্লাহ উঁচু করলেন আর জমিনে আল্লাহ তাআলা দাড়ি পাল্লা রাখলেন যাতে করে মানুষ ওজনে আল্লাহ তাতগাউ ফিল মিজান ওজনে মানুষ বাড়াবাড়ি না করে কম বেশি না করে আল্লাহ বলেন এই দাড়ি পাল্লাকে কী করো আকিমুল ওয়াজন প্রতিষ্ঠিত করো ওয়ালা তুখসিরুল মিজান কাউকে দেওয়ার সময় কম দিও না কিছু মানুষ দেওয়ার সময় কম দে নেয়ার সময় বেশি দে এদের নামে আল্লাহ একটি সুরা নাজিল করেছেন সূরাতুল মুতাফফিফিন আর শুরুতে বলে দিয়েছেন এদের ঠিকানা কি হবে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইক্তালু আলান নাস ইয়াস্তাউফুন ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم الله বলেন যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস এবং ধ্বংস জাহান্নাম একটি মাঠ রয়েছে জাহান্নাম ওয়াইল এই ওয়াইলে তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা মানুষদেরকে মেপে দেওয়ার সময় কম দেয় আর নিজে মেপে নেওয়ার সময় বেশি নেয় আল্লাহ বলেন তাদেরকে বিশ্বাস হয় না একদিন মহাপ্রলয়ের দিন কঠিন দিন তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন তারা যে কম বেশি দিচ্ছে সেই ভিডিও তাদের সামনে ধারণ করা হবে সেদিন হিসাব দিতে হবে ওই যে আপনি পাঁচটা আমের কথা বলে চারটি দিলেন কেয়ামতের দিন ওই একটা আম ফেরত দিতে হবে কিন্তু তখন আর এক আম নয় নেকি দিতে হবে সেখানে আম নেই টাকা নেই ডলার নেই পাউন্ড নেই রিয়াল নেই দিরহাম নেই দিনার নেই সেখানে হচ্ছে আমল নেকি দিবেন নেকি শেষ তার গুনাহগুলো আপনার উপর চাপিয়ে দেওয়া হবে এই বিশ্বাসকে তাদের নিয়ে আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ ইয়াদুন্নু আলাইহি তাদেরকে বিশ্বাস নেই যদি বিশ্বাস থাকতো কিয়ামতের দিন সে আমার এই নামাজটা নিয়ে যাবে এই রোজাটা নিয়ে যাবে তাহলে ওজনে কম দিত না এই ধরনের অপরাধে জড়িত ছিল এই পৃথিবীতে প্রতিষ্ঠিত এক জাতি যাদের নিকট আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে পাঠালেন তিনি বারবার তাদেরকে বুঝালেন যে এভাবে ওজনে কম দিও না কিন্তু তারা মানে নাই ফলে ফা আখাযাত হুমুর রাজফা এক ভূমিকম্পে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন আমাদের দেশে ওজন কম দেয়া হয় না দেয়া হয় না ব্যবসায়ীদের মধ্যে কয়জন ওজন মেপে দেয় অধিকাংশরা ওজনে কম দেয় কওমি শুআইবকে এক ভূমিকম্পে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আমাদের দেশকে এক ভূমিকম্পে আল্লাহ ধ্বংস করতে পারেন তারপরেও আল্লাহ তারা বারবার ভূমিকম্প দিচ্ছেন একবারও ধ্বংস করছেন না বারবার দিচ্ছেন হালকা করে দিচ্ছেন কারণ আমরা হচ্ছি রাহমাতুল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ দয়া করছেন শুআয়ব আলাইহিস সালামের উম্মতের মতো এক ধাক্কা আল্লাহ তারা শেষ করে ফেলতে পারেন কিন্তু আল্লাহ এক ধাক্কা মারছেন না আগে আজ থেকে দশ বিশ বছর আগে এত ভূমিকম্প আমাদের দেশে হতো না দিন দিন বাড়ছে কিন্তু আল্লাহ এক ধাক্কা মারছেন না করোনা দিলেন তারপর বন্যা দিলেন ভূমিকম্প দিচ্ছেন আল্লাহ তাআলা চান যে আমরা সাবধান হয়ে যাই কিন্তু আমাদের মধ্যে কোনো সাবধানতা আমরা লক্ষ্য করি না আল্লাহ বলেন দুটি জিনিস একটি হচ্ছে কাইল একটি হচ্ছে মিজান এই দুটি শব্দ আপনারা কোরআনে এবং হাদিসে অনেক দেখবেন দুটি জিনিস ঠিকঠাক মতো পূর্ণভাবে দিতে আল্লাহ বলেছেন একটি হচ্ছে কাইল একটি মিজান কাইল হচ্ছে পরিমাপ আর মিজান হচ্ছে ওজন ওজন যেটাকে আমরা কিলো বলি দশ কিলো বিশ কিলো কোনো একটি পরিমাণের মাধ্যমে আমরা সেটা নির্ধারণ করি দশ কিলো বিশ কিলো ইত্যাদি আর পরিমাপ কাইল হচ্ছে যেটা আমরা পাত্রের মাধ্যমে হিসাব করি দশ কিলো বিশ কিলো নয় যেমন আমি বলি আমাকে দশ প্লেট চাল দেন বা আমাকে দুই গাড়ি বালি দেন এই যে দুই গাড়ি বললাম বা দুই গাড়ি আমাকে যেমন সিমেন্ট দেন বা দুই গাড়ি আমাকে পাথর দেন একটি হচ্ছে টন হিসাব করা এটা হচ্ছে ওজন আর কাইল হচ্ছে পরিমাপ হচ্ছে গাড়ি হিসাব করা পাত্র হিসাব করা আমাকে দুই বস্তা চাল দেন একটি হচ্ছে চল্লিশ কেজি দেন এটা হচ্ছে ওজন আর দুই বস্তা দেন এটা হচ্ছে কাইল পরিমাপ আল্লাহ বলেন দুটোটা ঠিকঠাক মতো হিসাব করো তারপর যে জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা হচ্ছে কথা বলার সময় কথা যেন হেরফের না হয় ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা আল্লাহ বলেন যখন কথা বলো তখন ইনসাফ ভিত্তিক কথা বলো চাই সে তোমার আত্মীয় হোক না কেন একজন কাজী বিচারক যখন বিচার করে
কারো পক্ষ নেওয়া যাবে না। বাদী বিবাদী দুইজনের দিকে সমানভাবে তাকাতে হবে, দুইজনকে সমানভাবে বসতে দিতে হবে, দুইজনকে সমানভাবে কথা বলতে দিতে হবে। একজনকে বলেন বলেন ভাই সুন্দর করে বলেন, আর একজনকে বলেন তাড়াতাড়ি বলেন সংক্ষেপে বলেন। একজনকে হাসি মুখে বলে আর একজনকে ধমক দিয়ে বলে, একজনকে ঢুকার আগে বলে তাড়াতাড়ি বলো আর একজনকে পাশে বসে সুন্দরভাবে বলে, এভাবে করা যাবে না। তারপর বাদী বিবাদী তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনি বিচার নিয়ে আসছেন, যা ঘটেছে তা বলেন, সুযোগ পেয়েছেন তো একবারে তার চোদ্দ গোষ্ঠী একবারে উদ্ধার করিয়েন না, যতটুকু দরকার ততটুকু সে আপনার একটা জমি দখল করেছে এটা বলেন। এ ব্যক্তি নামাজও পড়ে না, মিথ্যা কথা বলে, মাকেও কষ্ট দেয়, ওইগুলো তো আপনার এখানে বলার কি নাই, দরকার নাই, এটা বললে আপনার গীবত হয়ে যাবে। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আপনার আত্মীয়র বিপক্ষে হলেও সত্য কথা বলেন। আবার এখানে আপনি যখন কোনো একটি সত্য কথা বলছেন, একটি মাসআলা বায়ান করছেন বা একটি সত্য আকীদার কথা বলছেন, আপনার বিপক্ষে যে মাযহাব রয়েছে, যে চিন্তা রয়েছে, যেমন কোনো ভণ্ড পীরের কথা আপনি বলছেন, তাদের মিথ্যা আকীদার কথা বলছেন, যতটুকু প্রয়োজন ততটুকু বলেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার ব্যক্তিগত কোনো কাজ নিয়ে এখানে বলার কি নেই, দরকার নেই, এগুলো আপনার বাড়াবাড়ি হয়ে যায়। আল্লাহ বলেন যখন কথা বলো মেপে মেপে বলো, কারো উপর যেন কি না হয়, জুলুম না হয়। আটটি হয়ে গেল। নয় নম্বর যে জিনিস আল্লাহ নিষেধ করেছেন সেটা হচ্ছে ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহ বলেন যে আল্লাহর সাথে যে তোমরা যে অঙ্গীকার করেছ সেই অঙ্গীকারকে তোমরা পূর্ণ করো। এই দুনিয়াতে আসার আগে আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলাম, দুনিয়াতে এসে আমরা আল্লাহর কথা মানব। তারপর আমরা পরস্পর অনেক অঙ্গীকার করি, ভাড়া নেওয়ার সময় অঙ্গীকার করি, বেচা কেনার সময় অঙ্গীকার করি, তারপর কোম্পানির সাথে আমাদের অঙ্গীকার আছে, যারা দোকানে কাজ করেন দোকানে অঙ্গীকার আছে, যারা সরকারি কাজে আসেন অঙ্গীকার আছে, চুক্তি আছে, নানা ধরনের চুক্তি, এইসব চুক্তি আমাদেরকে পূর্ণ করতে হবে। এগুলো ভঙ্গ করতে আল্লাহ নিষেধ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহ বলেন এই যে নয়টি নির্দেশ করলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলো ওসিয়ত আল্লাহ এজন্য করছেন তোমাদেরকে বোঝাবার জন্য, উপদেশ দেওয়ার জন্য। নয়টা নিষেধ করলেন। দশ নম্বরে এসে আল্লাহ বলেন শুধু এই নয়টি জিনিস না, আরও অনেক জিনিস আছে, সেটা আমি আল্লাহ তাআলা বর্ণনা না করে আমার নবীকে দায়িত্ব দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, যেটাকে আমরা হাদিস বলি, সুন্নাহ বলি। শুধু এই নয়টা জিনিস ইসলামে নিষিদ্ধ না, আরও অনেক জিনিস আছে, সেগুলো আমরা পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে। তাই পরের আয়াত আল্লাহ বলেন وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ, এই হচ্ছে আমার সহজ সরল পথ, এরা তোমরা অনুসরণ করো, আকাবাকা বিচ্ছিন্ন পথ অনুসরণ করো, এগুলো হচ্ছে বেদাত, মানুষ নিজে আবিষ্কার করছে, এগুলো বেদাত, এগুলো আবিষ্কার করিও না। আমি নবী যেটাকে হালাল বলি এটা হালাল, আমি নবী যেটাকে হারাম বলি সেটা হারাম। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, অন্য কোনো পীর বুজুর্গ নেতা নেত্রীকে আল্লাহ দায়িত্ব দেন নাই, তারা এগুলো বানাচ্ছে, আর আমি নবী বানাইয়া বলি না, এগুলো আমি আল্লাহ আমাকে বলেছেন। অতএব আমার পথ অবলম্বন করো, বিচ্ছিন্ন অন্য পথ অবলম্বন করিও না। অন্য পথ অবলম্বন করে যদি আপনি আল্লাহকে পেতে চান, আপনার এই আমলটা প্রত্যাখ্যাত হবে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমল নবী শিখান না, এটা কী হবে, প্রত্যাখ্যাত, এটা আল্লাহর অফিসে অ্যাকসেপ্ট হবে না। ذلكم وصاكم به لعلكم تتقون, আল্লাহ বলেন এইসব ওসিয়ত এজন্য করছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই সকল নিষিদ্ধ জিনিস থেকে যে ব্যক্তি দূরে থাকবে সে কি হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। শেষের আয়াতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের তাওরাতের কথা বলেছেন, এজন্য কারণ এটা কোরআনের একটি সিস্টেম, নীতি। আল্লাহ যেখানে কোরআনের কথা বলেন তাওরাতের কথা সেখানে বলেন, তাওরাতের কথা বললে কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বললে জাহান্নামের কথা বলেন, মুত্তাকিনদের কথা বললে নাফরমানদের কথা বলেন, কাফিরদের কথা বলেন। এখানে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সামনে যেভাবে বিশদভাবে আমি বর্ণনা করেছি কোন কোন জিনিস আমি হারাম করে দিয়েছি, বর্ণনা করার জন্য একটি একজন নবীকে পাঠিয়েছি, আগের লোকদের নিকট বনী ইসরাইলের নিকট একজন নবী পাঠিয়েছিলাম যার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল অনুগ্রহ হিসাবে, তামামান আলাল্লাযী আহসান, এই অনুগ্রহকে পূর্ণ করার জন্য আমি মুসা আলাইহিস সালামকে একটি কিতাব দিয়েছি, সেই কিতাবের মধ্যে তাফসিলান লিকুল্লি শাই, সেই তাওরাতের মধ্যে আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করেছিলাম। এই যে দশটা জিনিস, এগুলো শুধু তোমাদের উপর নিষেধ নয়, তাদের উপরও
নিষেধ ছিল, কারণ এই যে বিষয়গুলো এর জিনিসগুলো থেকে বাঁচলে শুধু আমাদের জন্য কল্যাণ না, যারাই বাঁচবে তাদের জন্য কল্যাণ, সে মুসলমান হোক অমুসলিম হোক। যদি কেউ কাউকে হত্যা না করে তাহলে শুধু আমরা নিরাপদে থাকবো না, অন্যান্য জাতিরাও নিরাপদে থাকবে। এজন্য এগুলো আল্লাহ তাআলা সব জাতির উপর নিষেধ করে দিয়েছেন। যেরকম কোরআন আমাদের জন্য হিদায়ত রহমত, এই তাওরাতও তাদের জন্য হেদায়ত ছিল রহমত ছিল, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে বিশ্বাস করে, সেটাকে যাতে করে তারা বিশ্বাস করে যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এবং আল্লাহর হুকুম মানলে পুরস্কার রয়েছে, না মানলে শাস্তি রয়েছে। আল্লাহ তাদেরকে তাওরাত দিয়েছিলেন, আমাদেরকে কোরআন দিয়েছেন। সম্মানিত ভাইরা, এভাবে কোরআনে কারিমের অনেক বিধান রয়েছে, আজকে আমরা কয়েকটা বিধান মাত্র আলোচনা করলাম। এই বিধানগুলো আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো, বিশেষ করে এই 10টি বিষয় আমাদের সবাইকে ভালো করে বুঝে সে অনুযায়ী জীবনযাপন করার, আমল করার, আমলি জিন্দেগিতে সেটা বাস্তবায়ন করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোলে আরাবির সর্বশ্রেষ্ঠ মোজেজা, মোজেজা 30 বছরে এক কদর রাতে নাজিল হয়ে ছিল যা, ছিল যা সেই কোরআনের শিক্ষা নিয়ে, সেই কোরআনের শিক্ষা নিয়ে বিশ্বে ওরাব দিনের নিশান।